গোপালগঞ্জে মুকসুদপুর থানার দশ পুলিশ সদস্য সহ সতেরো জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন এছাড়া ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্যকর্মী সহ দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে দশ পুলিশ সদস্য সদর উপজেলায় তিনজন টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন এবং কোটালিপাড়া উপজেলায় একজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে আক্রান্তদের উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে এছাড়া দুপুরে ধামরায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে আক্রান্ত অপর ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে আছেন